কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি 2011 থেকে, তাহলে মাত্র 6 বছর খেলেছি আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ। সেই ক্ষেত্রে আমরা মনে করি আল্লাহর রহমতে আমরা খুব ভালো এগিয়েছি। তো বাংলাদেশের দর্শকদের দোয়ায় এবং আমাদের অনেক অনেক হার্ডওয়ার্কে আমরা এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আমরা পৌঁছাতে পারবো আমাদের সাথে। কিন্তু সবাই কিন্তু খেলে কিন্তু অর্থের জন্য, তো অর্থটাই যেহেতু এখন মুখ্য, তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ম্যাচের সংখ্যা বাড়ানো উচিত এবং টুর্নামেন্টে পার্টিসিপেশন আমার কাছে মনে হয় যে দলগুলোর সংখ্যাও বাড়ানো উচিত। আমরা আরেকটা বিরতিতে যাবো, একজন দর্শক আছেন ফোনটি নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি ব্রাহ্মণবাড়ি থেকে মোহাম্মদ জাকির হোসেন। জি প্লিজ। জি, আজকে ম্যাচ জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এবং বাংলাদেশ ক্রিকেট টিম জিতলে আমরা অবশ্যই ভালো লাগে, আর সেটি যদি হয় স্বাধীনতার মাসে, এবং কাপটির নাম যদি হয় জয় বাংলা, তাহলে তো আর আনন্দের মাত্রা আরো বেড়ে যায়। জি, অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটি হচ্ছে, মুমিনুলকে কেন বাদ দেওয়া হলো? ওর খারাপ সময় তো আমরা পাশে, আমাদের পাশে থাকতে হবে। তামিমের সময় যখন খারাপ করছিল, আমরা কিন্তু তাকে যথেষ্ট সময় দিয়েছি, এবং যার জন্য আজকে আমরা তামিমকে পেয়েছি। মুমিনুলের মতো পেতে হলে তাকেও সুযোগ দিতে হবে, কারণ কি ছিল মুমিনুলকে কেন নয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বিরতির পরে আমরা উত্তরটি জানার চেষ্টা করব, কে দিবেন টস করে নিব। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে, বিশেষ করে আজকে আলোচনা আমাদের টেস্ট ক্রিকেট। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, আমি বলছিলাম কার কাছ থেকে উত্তর নেব। আমি বিরতির সময় বুঝেছি যে আপনারা দুইজনে উত্তর দেবেন। আপনি আগে, আপনি আগে যাবেন, আমার সিনিয়র তো। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনটা কি ছিল? প্রশ্নটা ছিল যে মুমিনুলকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, তো কিন্তু আবার অন্যদেরকে অনেক বেশি সুযোগ দিচ্ছেন, এই এইটা নিয়ে একটা দর্শকের। দেখেন, এখানে দুইটা বলা যায়। একটা হচ্ছে যে আপনার একটা কিন্তু যে কোনো প্লেয়ার মানে লাইকিংস থাকতেই পারে, যে পছন্দ করে ম্যানেজার বা কোচ বা ক্যাপ্টেন, এটা একটা ফেভার পাই। যদি সম্মুর যদি কথা বলি, সম্মু আমি আমি সম্মু যে টাইপের খেলছে, নো ডাউট টপ ক্রিকেট খেলছে, কিন্তু ও ও একটা এমন, ও যতক্ষণ খেলে মানে আপনি আউট হওয়ার আগ পর্যন্ত কখনো মনে হয় না যে সে আনসেটেল বা সে ফর্মে নাই। সে যদি 26 করে বা 42 করে, একদম ক্লাস 26 করে বা ক্লাস 42 করে, ওই একটু ওই ওই তখন চিন্তা করে। লাইক আমাদের ক্ষেত্রে আশরাফুলের ছিল, আশরাফুল কিন্তু মানে একটা ইনিংস এমনই খেলে হবে হবে করে 10টা ইনিংস ক্রস করে ফেলতো। তো সমুল ব্যাপারটা, ও যতক্ষণ 42 বা 40 করে এত এলিগেন্ট করে, ওই জন্য কিছু সে বেশি সুযোগ পেয়েছে। আর দ্বিতীয় হচ্ছে মুমিনুলের ব্যাপারটা বলি, এটা আমি মনে করি একটু আনফর্চুনেট, কারণ আপনার ও একটা কিন্তু এই এই জায়গায় কিন্তু সে এস্টাবলিশ করেছে নিজের কনসিস্টেন্ট পারফরমেন্সে। আমি কিন্তু 50 প্লাস, ঠিক আছে, যে আমি এই জন্যই বলি, বরাবরই বলি, যে এস্টাবলিশ প্লেয়ার ওকে আপনি ম্যাক্সিমাম সুযোগ দিয়ে বাদ দিবেন। যদি আজকে সৌম্যর কথা বলি, সৌম্য কিন্তু ওয়ার্ল্ড কাপে বড় রান করেনি, 40-30 এত সুন্দর করেছে। আমি কিন্তু যাওয়ার আগে আমি কিন্তু ও কিন্তু একটি মানে একটি বোধহয় ওয়ানডে খেলে গিয়েছিল, আমি কিন্তু একদম ওটার মানে সৌম্যর মানে এগেনস্ট ঠিক না, আমি এটা সমালোচনা করেছিলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপে যেভাবে কখনো মনে হয় নাই যে ও নতুন প্লেয়ার বা এটা। তারপর সে তো আসে একটা সহজাত ব্যাটিং, তারপর 100 রান করলো অনেক, তারপর লাস্ট সাম্প্রতিক সময়ে ও অনেক খারাপ পারফর্ম ছিল, কিন্তু যেটা বললাম 42-40-30 ও এমন করে করে ওইটা একটা ফেভার পেয়েছে সে, উইথ লাইকিংসও থাকতে পারে, এটা সব ক্ষেত্রে হয়, অনেক প্লেয়ার এই ফেভারটা পায়। কিন্তু মুমিনুলের ব্যাপারটা আমি মনে করি যে ওই একটি জায়গায় আপনাকে যখন সে এত কনসিস্টেন্ট রান করার পর সে তাকে ম্যাক্সিমাম সুযোগ দেওয়া উচিত, সেটা মুমিনুল বলে কথা না, যে কোনো প্লেয়ার, কিন্তু আপনার একটা এস্টাবলিশড প্লেয়ার হতে, একটা দলে মানে ডিপেন্ডেবল হতে আপনার কিন্তু 2-4-5 বছর সময় নেয়। সে প্রথম থেকে ভালো খেলে, কিন্তু আপনি ডিপেন্ড তখনই করবেন যখন সে 2-4 বছর কনসিস্টেন্ট খেলবেন। তাহলে এই জন্য বলি মুমিনুলের ক্ষেত্রে আমি মনে করি এটা একটু আমার কাছে মানে মানে এটা এটা আমার মত, আমি মনে করি এটা হওয়া উচিত না কোনো প্লেয়ারের ক্ষেত্রে। তো এটা ওই জায়গাটা আমি মনে করি, যেটা যাকে নতুন সুযোগ দিবে ও রিফান্ড হয়ে আসুক, আর যে এস্টাবলিশ প্লেয়ার ওকে ম্যাক্সিমাম সুযোগ দিয়ে বাদ দেওয়া উচিত। আমি একটু জাভেদের সাথে একটু এখানে অ্যাড করি, আমার এখনও মনে আছে যে আমরা টেস্ট স্ট্যাটাস পাবারও আরও 5 বছর আগে পিছনে যদি আমি যাই, তখন থেকে কিন্তু জাভেদ ওমরকে কিন্তু বলা হতো যে টেস্ট প্লেয়ার। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আমার কাছে মনে হয় যে একমাত্র জাভেদ ওমর বেলিমের পরে যদি কাউকে টেস্ট প্লেয়ার বলা হয়, দ্যাট ইজ মুমিনুল হক। হ্যাঁ, মানে স্পেশালি তো তাকে কিন্তু আপনার এখন আর ওডিআইতেও দেখা যায় না, টি-20তেও দেখা যায় না, এত ভালো হ্যান্ডসাম তার মানে অ্যাভারেজ যার এভারেজ 50-এর ঊর্ধ্বে, সে
তার দেওয়ার অনেক কিছু আছে আমাদের দেশকে এখনও। তো এত তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যে মুমিনুলকে এটা বিবেচনা আনা উচিত না যে তিনি পাচ্ছেন না বা ব্যাট ফর্ম, আমার কাছে মনে হয় যে এত তাড়াতাড়ি এই বিবেচনা করাটা উচিত না অন্তপক্ষে মুমিনুলের ক্ষেত্রে। আমি জানেন আমি তার আগে আপনার প্রসঙ্গে একটা কথা বলি, আপনি যেটা বলছিলেন যে জাভেদ ওমর বেলিম টেস্ট প্লেয়ার, আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার 5 বছর আগে থেকে বলি, কিন্তু প্রথম টেস্টে কিন্তু উনি চান্স পান নাই। যখন চান্স পেলেন তখন কিন্তু উনি দেখিয়ে দিলেন ব্যাট ক্যারি করে যে আমি আসলেই টেস্ট প্লেয়ার। আপনি প্রথম ইনিংসে ব্যাট ক্যারি করেছিলেন 85, হ্যাঁ 65 ছিল ফার্স্ট ইনিংস, সেকেন্ড 85। আমি অবশ্যই একটা মত, মানে আপনি তো মানে বাদ দেওয়া না, আপনি ওই প্লেয়ারের সঙ্গে আপনি কথা বলবেন দলে। ও যদি কোনো কারণে সে অফ ফর্মে থাকে, যদি মামুদুল্লাহর কথা বলি, যদি মুমিনুলের কথা বলি, চারটা রান করে নাই, তো ওকে যদি একটা রেস্ট দেওয়া, অনেক সময় কি যখন একটা প্লেয়ার রান না করে 4-5 বা 6 ইনিংস, তখন নেগেটিভ বল করে, পা কম চলে বা রাশ শট খেলে ফেলে প্রেশারে, তো এই প্রেশারটা রিলিফটা কে করাবে? টিম ম্যানেজমেন্ট। তো এটা মনে আমি এটা সবসময় ইম্পর্টেন্ট দিই, যে কোনো আজকে সাকিব যদি আপনি খেয়াল করে দেখেন, আমি আরেকটা টক শো দিয়ে কথা বলেছি যে ও প্রথম 8 বলে 18 রান করেছিল, ওই দিন বিঘা 2টা ক্যাচ গিয়েছিল, ওই দিনই আউট হয়ে সমালোচনার ঝড় তুলেছিল। আমরা সমালোচনা করবো, সাকিব ওটা অ্যাকসেপ্ট করার মতো ক্ষমতা আছে, কিন্তু যখন আপনার কাছের লোক যখন এই টাইপের সমালোচনা করবে, তখন কিন্তু আফটার সাকিব কিন্তু উইদিন নাইট সে যে টাইপের মেন্টালি স্ট্রং, সে কিন্তু পারফর্ম নিজে চেঞ্জ করে ফেলছে। তো ওটা আরও চেঞ্জ হবে কখন? যখন আপনি তার সঙ্গে কথা বলবেন। এনডা দিয়ে কিন্তু আপনার মাথায় সবাই ইম্পর্টেন্ট, যারা মিডিয়া ইম্পর্টেন্ট, কোচ ইম্পর্টেন্ট, ম্যানেজার ইম্পর্টেন্ট, ক্যাপ্টেন ইম্পর্টেন্ট, কিন্তু মাথায় রাখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনার প্লেয়ার। প্লেয়ার যখন আপনি কন্টিনিউ পারফর্ম করবে, আপনি সব জায়গা দিয়ে আগাবেন। আপনি স্পন্সর বলেন, স্ট্রাকচার বলেন, আজকে যদি যখন আমরা খারাপ খেলা শুরু করবো, আপনার স্পন্সর আসবে না, আইসিসিও যেটা অপি বললো যে আমরা টেস্ট আমরা বেশি খেলতে চাই, আইসিসি আমাদের পাত্তা দিবে না। যতই আপনার গিয়ে মোরাল বলেন বা আপনার গিয়ে ষড়যন্ত্র বলেন, সব কিছু পারফরমেন্স দিয়ে আপনাকে এগুলো জবাব দিতে হবে, যেটাতে পারফর্ম করেন, বা আপনি যতই আজকে টক শো দেবে, যতই বড় বড় কথা বলেন, যদি প্লেয়াররা ভালো না খেলে কিছুই কাউন্ট হবে না। তাহলে ওই জন্য একটা প্লেয়ার বানাতে লাগে, এটা ইট ইজ নট লাগে যে আপনি একটা মেশিনে দিলেন, গম দিলে আটোয়ে বেরোয়, ইজ নট দ্যাট। আপনি একটা প্লেয়ার স্কুল লেভেল থেকে খেলে, আন্ডার 14, আন্ডার 16 খেলে, আন্ডার 19 খেলে, তারপর তার সুযোগ হয়,